স্বপ্নের নায়ক সালমান শাহর পর এবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার পরিচালকও। স্ত্রীর মৃত্যুর পর তিনি মারা গেলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। জীবন সঙ্গীকে হারিয়ে শোকে কাতর ছিলেন কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। সোহানের স্ত্রী প্রিয়া রহমান মস্তিষ্কে রক্তক্ষরণে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মারা গিয়েছেন। স্ত্রীর মৃত্যুর 24 ঘন্টা ব্যবধানে সোহানও চলে গেলেন। আজ বুধবার বিকেলে উত্তরার বাসায় ঘুমিয়েছিলেন সোহান। অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাননি বাসার গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা 6:44 উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে নেয়ার আগে ঘুমের মধ্যে সোহানের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের মেডিকেল কর্মকর্তা। গতকাল মঙ্গলবার স্ত্রীকে দাফন করে বুধবার সকালে উত্তরার বাসায় ফেরেন এই খ্যাতিমান নির্মাতা। ফেরার পর কাছের মানুষদের বলছিলেন স্ত্রীর কবরের পাশে যেন তার কবরের জায়গা দেখা হয়, তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সেখানেই কবর দেয়া হবে। তবে এবার FDC-তে সোহানের মরদেহ নিতে রয়েছে পরিবারের আপত্তি। রীতি অনুযায়ী কোনো চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী বা কলাকুশলী যেই মারা যাক তার মরদেহ FDC-তে নেওয়া হয়। সেখানে তার সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানান, স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন ধরে FDC-তে এ ধরনের আয়োজনে নেতৃত্ব দিয়েছেন সোহানুর রহমান সোহান, কিন্তু আজ তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। আর সে সোহানেরই মরদেহ FDC-তে নিতে দিতে রাজি নয় তার তিন কন্যা। 1977 সালে সোহানুর রহমান সোহান তার কর্মজীবন শুরু করেছিলেন আরেক বিখ্যাত পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে। 1988 সালে বিশ্বাস অবিশ্বাস চলচ্চিত্র দিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। 1993 সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্র তাকে পরিচালক হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আর তার হাত ধরেই এ ছবিতে অভিষেক হয় অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমীর। তার হাত ধরে চলচ্চিত্রে আরও অভিষেক হয়েছে হালের শীর্ষনায়ক শাকিব খান, ডন, শাকিল খান সহ অনেক অভিনেতা ও কলাকুশলীর। সোহানুর রহমান সোহান বেশ কয়েকবার চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাদের তারকা সংবাদ পরিবার পরিচালক সোহানুর রহমান সোহান ও তার স্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।